একটা আফ্রিকান বুশ এলিফেন্টের কালার গ্রে হয়। এই এলিফেন্টের দুটি বড় বড় কান নিজের শরীরের কাজ ঢাকতে সাহায্য করে। আফ্রিকান বুশ এলিফেন্টের কান 1.5 মিটার থেকে 2 মিটার পর্যন্ত হয়। এই কান এই এলিফেন্টের শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। একটা আফ্রিকান বুশ এলিফেন্ট 3.2 মিটার থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হয় এবং একই সাথে এর ওজন 6 টন পর্যন্ত হয়ে থাকে। আফ্রিকান বুশ এলিফেন্ট এর লাইফ টাইম 60 থেকে 70 বছর পর্যন্ত হয়। অন্যদিকে ম্যামথের কথা বলতে গেলে, ম্যামথ আজ থেকে প্রায় 5 মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীতে পাওয়া যায়। ম্যামথের বেশিরভাগ প্রজাতি আজ থেকে প্রায় 10,000 বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ম্যামথের সবথেকে বড় প্রজাতি হলো কলম্বিয়ান ম্যামথ। একটা কলম্বিয়ান ম্যামথের লাইফ টাইমের কথা বলতে গেলে, একটা ম্যামথ 70 থেকে 80 বছর পর্যন্ত বেঁচে থাকে। একটা আফ্রিকান বুশ এলিফেন্টের দাঁত 11 ফিট পর্যন্ত লম্বা হয়। অন্যদিকে কলম্বিয়ান ম্যামথের কথা বলতে গেলে, এই ম্যামথের দাঁত 16 ফিট পর্যন্ত লম্বা হতো।